ইলিগাল বাতিল করছেন যে এই অপদার্থ পুলিশ মন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত। সাহারা জিপিতে খানাকুল বলে একটা গ্রামে একটা মানে ইলিগাল একটা বাজি কারখানাতে আজকে বিস্ফোরণ হয়েছে। ওই বিস্ফোরণে আপাতত আমাদের কাছে যে খবর আছে, তিনজন মারা গেছেন আর সাতজন ক্রিটিক্যালি ইনজুয়ার্ড আছে, তাদেরকে হসপিটালে শিফট করা হচ্ছে। ও তো মমতার কথা শেখানোর কথা বলছে। এই এই যে এসপি অমরনাথ, এ দু বছর ধরে শুভেন্দু অধিকারী তার পরিবারের লোক তাদেরকে ডিস্টার্ব করেছে। ওর কাজ হচ্ছে এখানে টাকা তোলা, দু হাতে টাকা তোলে গোটা জেলা থেকে, অনলাইন লটারি, কম্পিউটার লটারি স্টার্ট করেছে, গাড়ি থেকে টাকা তোলা, দু হাতে টাকা তোলা আর ওয়ান পয়েন্ট প্রোগ্রাম টু রেজিস্ট শুভেন্দু অধিকারী। প্রায় দু বছরে 20 জন আমার পাশাপাশি আত্মীয় স্বজন কর্মচারীকে ডেকে জেল খাটিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে। একটাই প্রশ্ন, 7,000 কোটি টাকা শুভেন্দু অধিকারীর আছে, কোথায় রাখা আছে বলো। গোটা এই এই তো গোটা রাজ্যের মডেল, একই সেম মডেল, পিসিয়ান ভাইপো টু প্রোটেক্ট পিসিয়ান ভাইপো অ্যান্ড কালেক্ট ব্রাইব তোলা ফ্রম এভরিহোয়ার ইন স্টেট। শ্যামসিং তুলছে বীরভূম থেকে পাথরের টাকা, রাজশেখরন তুলছে পশ্চিম বর্ধমান থেকে কয়লার রেকের লোডিং আনলোডিংয়ের টাকা, সব জায়গায় সেম মডেল, সেম মডেল একদম ধ্বংস করে দিয়েছে রাজ্যে। আমি সকালেই খাদিকুল যাওয়ার আগে আপনাদের মাধ্যমে ডিমান্ড করি যে এই অপদার্থ পুলিশ মন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত। এনআইএ হবে, আমি একটু পরে হাইকোর্টে পিটিশন করছি 10:30 মাই লয়ার উইল মুভ ইন কলকাতা হাইকোর্ট। মৌসুম চক্রবর্তী 50,000 টাকা করে নিত ভানুবাগের কাছে, হি ইজ দ্য লিডার অফ টিএমসি, লোকাল লিডার, প্রমিনেন্ট লিডার। এনআইএ আসুক, সব পরিষ্কার হয়ে যাবে।